বাম আমলে উপেক্ষিত কাঁকড়াবন হাসপাতাল বর্তমান রাজ্য সরকারের প্রচেষ্টার ফলে ঝাঁ চকচকে চেহারায় বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় হাসপাতালে নবনির্মিত দালান বাড়ি এবং ডাক্তারদের কোয়ার্টার নতুন করে নির্মাণ করা হয়েছে মঙ্গলবার হাসপাতালের সামগ্রিক কাজকর্ম খতিয়ে দেখতে যান বিজেপি গোমতি জেলার সভাপতি অভিষেক দেব রায় তার সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সহ অন্যান্যরা নতুন কলেবরে সজ্জিত এই কাঁকড়াবন হাসপাতাল আগামী দিনে কাঁকড়াবনবাসীর স্বাস্থ্য রক্ষায় উল্লেখযোগ্য যোগদান রাখবে তা আর বলার অপেক্ষা রাখে না হাসপাতালের এই আধুনিকীকরণ নিয়ে জেলা সভাপতি অভিষেক দেবরায় বলেন কে আর প্রকল্প এবং আয়ুষ্মান ভারত প্রকল্পে টাকা দিয়ে চলছে এই আধুনিকীকরণের কাজ জেনারেটর সহ ডাক্তারদের জন্য বারোটি কোয়ার্টার নতুন করে পুনর্নির্মাণের কাজ প্রায় শেষের পথে বলে জানান তিনি আমরা আমাদের কাকরাবন হাসপাতালের বিভিন্ন পরিকাঠামোগত উত্তনীকরণ হচ্ছে তো পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মন্ডল সভাপতি পঞ্চায়েতের প্রধান তাদেরকে নিয়ে আসি আমাদের যে চিফ মেডিকেল অফিসার আছে এখানকার এখানকার ওনার সাথে কথা বলি অ্যাকচুয়ালি আর কে এসের মাধ্যমে বা আয়ুষ্মানের যে টাকাটা হসপিটাল পায় সেই টাকা দিয়ে হসপিটালের কী কীভাবে ডেভেলপ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে তো সিদ্ধান্ত হয়েছে একটি জেনারেটর কেনা হবে হাসপাতালের জন্য। এবং রোগীদের বিভিন্ন প্লাস বেডশিটগুলো ধোয়ার জন্য একটা ওয়াশিং মেশিন কেনা হবে সিসিটিভির আওতায় এই হাসপাতালকে আনা হবে এবং সোলার লাইট পনেরো থেকে কুড়িটি লাগানো হবে এবং আমরা আরও পরিকল্পনা রয়েছে পঞ্চায়েত সমিতি থেকে এখানে গরু দেওয়া হবে তো এবং সেখানে কৃষির ব্যবস্থা যেন করা হয় দুজন লোক অলরেডি এখানে আছে তাদের মাধ্যমে তো কিভাবে হসপিটালকে সাজানো যায় এবং আরও বেটার কীভাবে পরিষেবা কাকরামনবাসী পেতে পারে তার জন্যই আসা আর আমাদের ফার্স্ট ফেজের কাজ শেষ সেকেন্ড ফেজের কাজ ইতিমধ্যে টেন্ডার হবে তো এটা উদ্বোধনের ব্যাপার থাকে এই বিষয়গুলো নিয়ে আজকে এখানে পরিদর্শন নির্মাণ কাজ শেষ হয়ে গেলে খুব শীঘ্রই এই নতুন সজ্জিত হাসপাতালটিতে সম্পূর্ণভাবে পরিষেবার কাজ শুরু হয়ে যাবে বলে মন্তব্য করেন আগামী দিনে সমগ্র কাঁকড়াবনবাসীর স্বাস্থ্য পরিষেবায় আর জেলা হাসপাতালের অথবা রাজধানীর হাসপাতাল নির্ভরতা কাটিয়ে কাঁকড়াবন হাসপাতাল বৃহত্তর কাঁকড়াবনবাসীর অন্যতম ভরসার স্থল হয়ে উঠতে চলেছে রিপোর্ট রাইজেস্ট নিউজ